بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شما نتبه دعشق من للي السلام عليكم ورحمة الله وبركاته شادر آمنترون جانات چی اپنا شکل کی جے جے خان تکے بوشے شب تائک نیومی تو اسلام اسنشر انشتانے آشا کرتی اپنا را جے جے خانی آتسن بھالو ہی آتسن ابن اپنا دے بھارتا کر پتا شا آما دیر شب شمع جننو ইসলাম এসেনশিয়াল একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি ফোন করে জিজ্ঞেস করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মাসলা মাসাইল সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং আপনাদের প্রশ্ন রাখতে পারেন টু দি বেস্ট অফ ইস এবিলিটি আমাদের অনুষ্ঠানের গেস্ট বা অতিথি যারাই আছেন আলহামদুলিল্লাহ দে উইল ট্রাই উইদিন দ্য বেস্ট ক্যাপাসিটি আপনাদের উত্তর দেওয়ার জন্য আজকে যে আমরা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন আমরা জানার চেষ্টা করব যে কাইন্ডনেস বা কম্প্যাশন ইসলাম অনেক বেশি ইম্পর্টেন্স দেয় কিন্তু তারপরেও আমরা বলার সময় কিন্তু আমরা ঠিকই বলি কিন্তু ওয়েন ইট কামস টু অ্যাকশন আসলেই কি আমাদের অ্যাকশনের দ্বারা এটা কি প্রমাণিত হচ্ছে আমরা কি অবগত আছি যে আমাদের অ্যাকশনের দ্বারা কতটুকু ক্ষতি হচ্ছে বা আমরা কীভাবে আরেকজন ব্যক্তি বা মানুষের সাথে আচরণ যখন করছি তার কি কোনো পরিচয় দিচ্ছে কি না এইসব বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো কিন্তু তার আগে ফর্মালিটিস মাস্ট বি প্রসিডেড উইথ সঙ্গে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলিমে দিন যিনি আল-আজহার ইউনিভার্সিটির গ্রাজুয়েট এবং সম্মানিত ইমাম এবং খতিব ফদিলাতু শেখ খিদর হোসেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে রমাদান এসেনশিয়ালের পরে ইসলাম এসেনশিয়াল এই প্রথম অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আপনি আমাদেরকে এই অনুষ্ঠানে সময় দিয়েছেন জাযাকাল্লাহু খাইরান আজকে আমি একটু শুরু করতে চাই এই বিষয় নিয়ে যারা ফেইথ ফলো করে বা যারা ফেইথ ফলো করে না বা অন্য ধরনের যারাই যে ফেইথ ফলো করে সবাই কিন্তু জানে কাইন্ডনেস বা কম্প্যাশন সম্পর্কে আমরা কীভাবে আরেকজন মানুষের সাথে বা ব্যক্তির সাথে আচরণ করবো ওয়েদার ইট বি দি পলিটিক্যাল ওপেনেন্ট ওয়েদার ইট বি দি বিজনেস রাইভালরিজ ওয়েদার ইট বি আর কলিগস ক্লাসমেট যাবাই বলেন না কেন কিন্তু একটি জিনিস লক্ষ্য করা যায় যে আমরা যখনই কথা বলার সময় বলি কিন্তু অ্যাকশনের সময় এটা কিন্তু পরিচয় পাওয়া যায় না তো আমার প্রথম প্রশ্ন এইটি থাকবে যে ইসলাম এই বিষয়ে তো বা অন্য অন্য ধর্ম এই বিষয়ে গুরুত্ব দিয়েছে বাট ওয়াট ইজ সো ডিফারেন্ট অ্যাবাউট ইট অ্যাজ মুসলিম এটার ইম্পর্টেন্স কতটুকু আমাদের দৈনন্দিন পার্সোনাল প্রাইভেট বা পাবলিক লাইফে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহরবানি আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে কিংবা যে বিষয়টা নিয়ে শুরু করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে গুরুত্বপূর্ণ আসলে আমাদের ইমানের সাথে সংশ্লিষ্ট এই বিষয়টা আমরা দেখি সাধারণত আমরা নামাজ রোজা হজ ইত্যাদি যে বুনিয়াদী যে আমলগুলো রয়েছে যেটাকে আমরা ইসলামের বুনিয়াদী আমলগুলো যেটাকে আমরা অত্যন্ত গুরুত্ব হিসাবে আমরা এগুলাকে প্রয়োগ করি আমাদের জীবনে কিন্তু ইমান সেখানে সীমাবদ্ধ নয় ইমানের শাখা প্রশাখাগুলো রয়েছে যেটা অনেকেই দেখা যায় যারা নামাজের প্রতি তাদের মাইল রয়েছে রোজার প্রতি দেখা যায় যে প্রচুর আবেগ রয়েছে কিন্তু এই শাখা প্রশাখার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই এগুলো জানেন না এর মধ্যে অন্যতম একটা শাখা হচ্ছে যে মানুষের প্রতি দয়া সহমর্মিতা যেটা রয়েছে কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন যেটা আপনি আগেই বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের জন্য খাসাতান আপনি যে আগেই বললেন যে আমাদের এখানেই মানে মুসলমানদের এটা ডিফারেন্ট হয় কীরকম মানে সবাইয়ের কাছে তো সব ধর্মেই এটা প্রতি তাকিদ দিয়েছে যে কাইন্ডনেস এবং কম্প্যাশন মানুষের সাথে পশুর সাথে পরিবেশের সাথে ইসলামে ডিফারেন্ট কেন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা বিদেশে আছি ইউরোপে আছি আমরা কিন্তু মাইনরিটি এখানে এবং আমরা আছি একটা মেজরিটি যারা হচ্ছে যে অমুসলিম ভিন্ন ধর্মের মানুষও হচ্ছে এখানে এবং ধর্মহীন মানুষও এখানে আছে আমাদের এই কোয়ালিটিটা কিন্তু বেরিয়ে যেতে হবে আমাদের এই কোয়ালিটিটাকে মানুষকে দেখাতে হবে যে ইসলাম এই দয়া এবং সহমর্মিতাকে প্রচণ্ড কিংবা প্রচুর তাকিদ দিয়েছে এবং এই সমাজে পরিবর্তন নিয়ে আসতে হলে ইসলামটাকে প্রচার করতে হলে মানুষের মনটাকে জয় করতে হলে যেরকম আল্লাহর হাবিব মানুষের মনটা জয় করেছেন দয়া এবং সহমর্মতা দিয়ে এটাই আমাদের এখানেই বাস্তব প্রয়োগ করতে বাস্তবায়ন করতে হবে তখনই আমাদের এই দয়াটা সত্যিকার কাজেই আসবে কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে আজকে তো আমাদেরকে ইসলাম কিন্তু কাউকে ডেকে বলতে হচ্ছে না যে ইসলামের বাণী কী বা ইসলাম কী দাওয়াত দিচ্ছে আমাদের ক্যারেক্টার হচ্ছে অন্যতম একটি পরিচয় আমাকে তো বলা লাগে না যে আপনি ইসলাম ইসলাম কী বলেছে দাওয়া কীভাবে করতে হবে এই বিষয়ে আমরা একটু দুর্বল আছি যখন দেখা যায় যে কথা বলার সময় আমরা ঠিকই বলছি যে ইসলাম এটা বারণ করছে বা এই এটার জন্য আমাদেরকে বলা হয়েছে যে একটু সতর্ক থাকতে কিন্তু যখন অ্যাকশনের কথা আসে তখন কিন্তু স্পেশালি আপনি যে বলেছেন উল্লেখ করেছেন আমরা যারা ইউরোপে আছি
বা ওয়েস্টার্ন সোসাইটিতে আছি বা যারা আমেরিকা অস্ট্রেলিয়া যেভাবেই যে দেশেই থাকেন না কেন, তখন লক্ষ্য করা যায় যে আমরা বলছি এক কথা কিন্তু করছি একদম অপোজিট। ফর এক্সাম্পল, আমরা বলছি যে সবসময় ফেয়ারনেস থাকতে হবে, কিন্তু কথা মানে কাজের সময় দেখা যায় এটা থাকে না। ঠিক তেমনি ব্যবহারের সময় আমরা যখনই একটি স্টেটে দাঁড়িয়ে গেছি বা কোনো একটি ধরনের রাইভালরি থাকে, আমরা তখন এই গুণটি বা এই গুণাবলীটি আমরা ভুলে যাই কি যে আমাদের কি এমন কি করতে হবে যেটা আমাদের সবসময় স্মরণ থাকে যে এইটা শুধু আমরা ভার্বালি বলবো না, বাল্কি ইন অ্যাকশনও পরিচয় পেতে হবে। হোয়াট অ্যাকশনস ক্যান উই টেক? প্রথমে এই গুণটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে। আমি যেটা আগেই বললাম যে ইমানের শাখা প্রশাখা রয়েছে, যেরকম আল্লাহর হাবিব বললেন হাদিসে যে ইমানের নাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, শুধু আপনি নামাজ পড়লেন এবং রমাদান মাসে রোজা রাখলেন এবং হজে গেলেন, এর চেয়েও আপনাকে এই শাখা প্রশাখা যেগুলো রয়েছে প্রায় 70টা শাখার মতো, এগুলোকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আপনি মানুষের সাথে সুব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। এখানে একটু যোগ দিতে চাচ্ছি, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি একটা জিনিস যোগ দেওয়ার জন্য। সাধারণত আমরা যারা লেই মুসলিমরা আছে বা জেনারেল মুসলিম যারা আছে, আমাদের একটি ধারণা হচ্ছে ইসলাম মানেই হচ্ছে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজে গেলাম, যার যাকাত দেওয়ার তৌফিক আছে সে দিয়েছে, যার রোজা রাখার তৌফিক আছে সে রেখেছে, আর এরপরে আর ইসলাম নাই। তারপরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, আমরা রমাদান মাসে কিন্তু মাত্র বের হয়ে আসলাম, আমরা দেখেছি মসজিদে বা মাসাজিদে রমাদানে উপলক্ষে মাসাজিদগুলি কীরকম ভর্তি ছিল, প্যাক ছিল, জায়গা পাওয়া যাচ্ছে না। কিন্তু তার ঠিক তেমনি যখনই রমাদান শেষ হইলো, কিন্তু আমাদের যারা রমাদানের যে অ্যাটমসফিয়ার ছিল, এনভায়রনমেন্ট ছিল, এটা কিন্তু আমরা আর পাচ্ছি না। মানে একটা ইনডাইরেক্ট মেসেজ দেওয়া হচ্ছে নাকি রমাদানেই শুধু মসজিদে আসতে হবে বা এই দিনই আমালগুলোর সাথে যুক্ত থাকতে হবে। তারপরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে মসজিদে যখন আমরা থাকি তখন কিন্তু আমাদের ব্যবহার কথাবার্তা ডিফারেন্ট, আর যেই মসজিদ থেকে বের হয়ে গেলাম চেঞ্জেস চলে আসলো, এটা কেন? আসলে দেখেন, এবাদতের উদ্দেশ্যটা বুঝতে হবে, আমার অবজেক্টিভ গরজটা কি, এবাদত করেই আমি যে সেজদা দিয়ে আসলাম মসজিদে, এই এর উদ্দেশ্যটা কি, শুধু আমি সওয়াব হাসিল করব এবং আল্লাহর খুশনাদি হাসিল করব, এটাই কি? না, এবাদত হচ্ছে যে আপনি এই আমল করেই আপনার জীবনে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসবেন। ঠিক, আপনি রমাদানে রোজা রাখলেন, কিন্তু রমাদান চলে যাওয়ার পরে যদি আপনার চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যে কোনো পরিবর্তন আসে নেই, তাহলে আসলেই আপনার এই এবাদতটা কিন্তু প্রশ্নবোধক। যে আপনি সেজদা দিলেন, নামাজ পড়লেন, হজে গেলেন, রোজা রাখলেন, কিন্তু এগুলার মধ্য দিয়ে যদি আপনার কোনো পরিবর্তন আসলো না আপনার চারিত্রিক বৈশিষ্ট্যে, আপনার ব্যবহারে, চলাফেরায়, উঠা বসায়, তাহলে আসলেই আপনি এবাদতের উদ্দেশ্যটাই বুঝতে পারলেন না। এই এবাদতের মধ্য দিয়েই আসলে আপনার জীবনে বিশাল একটা পরিবর্তন আসার কথা। যে আপনি নামাজ পড়ে মসজিদে গেলেন, আপনার ভাইয়ের পাশে আপনি দাঁড়ালেন, আপনি ওনাকে মহাব্বত প্রকাশ করলেন, আপনি ওনাকে দয়া দিলেন, এই কোয়ালিটিগুলো মসজিদের বাইরে আপনি নিয়ে আসতে হবে, আপনার ঘরে নিয়ে আসতে হবে, আপনার কাজে নিয়ে যেতে হবে, আপনার প্রতিবেশী যারা আপনার কাছে আছে সবাই সাথে এইরকম এই ব্যবহারটাকে আপনাকে জারি রাখতে হবে। এটাই হচ্ছে মুমিনের অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিবা গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, আপনারা চমৎকারভাবে শেখের আলোচনা শুনছিলেন এবং একটি জিনিস তিনি বলেছেন বা আমরা এখান থেকে যেটা শিক্ষা নিতে পারি যে শুধু রমাদানেই আমাদের কিন্তু আমালগুলা লিমিটেড না, এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে কিন্তু করে যেতে হবে। রমাদান হয়তো একটি ট্রেনিংয়ের মাস যেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, আমাদের অ্যাকশনগুলিকে আবার রিভিশন দেওয়া হয়, আমাদের বৈশিষ্ট্যগুলি, আমাদের যেগুলি ইম্পর্টেন্স অ্যাটিকেট যেগুলি আছে বা যেগুলি ইম্পর্টেন্স অফ ফ্যাক্টরস অফ ইসলাম যেগুলি আছে, এটি কিন্তু আমাদেরকে রমাদানে কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হয়। কিন্তু তার মানে এই নয়, শেখ হিসেবে বলেছেন যে এইটা শুধু রমাদানেই লিমিটেড, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করে যেতে হবে যে এই অ্যাকশনসগুলিকে আমরা যেন কন্টিনিউ করতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে বা অন্য কোনো সংক্রান্তে, যদি আপনাদের কোনো শরিয়া ভিত্তিক কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারবেন। টেলিফোন নম্বরটি আপনাদের টিভি স্ক্রিনের নিচেই আছে। তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি, ইটস 0208-523-4111। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ যারা এইমাত্র আমাদের সাথে যোগ দিয়েছেন ফেসবুক লাইভের মাধ্যমে, এবং এই অনুষ্ঠানটি আমরা আপনারা রিপিট দেখতে পারবেন আগামীকাল এবং ইনশাআল্লাহ ইন ফিউচারে ইউটিউব চ্যানেলেও পাবেন। অপেক্ষায় আছি আপনাদের কলের, ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের কল নিচ্ছি। শেখ, আই উড লাইক টু কন্টিনিউ ফ্রম হোয়াট ইউ হ্যাভ সেড। এখানে আরেকটু বেশি আমি দেখতে চাচ্ছি এই বিষয় নিয়ে, যে আরেকটি বিষয় ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা লক্ষ্য করি যে অনেক মুসলমান হয়তো এটা বলে থাকেন কাইন্ডনেস তো শুধু মুসলমানের জন্য। আমরা এরা তো হচ্ছে হয়তো অন্য ধর্মের বা কিছু আমরা শব্দ ব্যবহার করে থাকি ইন আ ডেরোগেটিভ ওয়ে বা ম্যানারে। তো ইস কাইন্ডনেস বা কম্প্যাশনেট যে ক্যারেক্টারগুলি, এটা কি অনলি রিস্ট্রিক্টেড টু মুসলিমস বা নন মুসলিমের প্রতি, বা যারা মানে না, যারা অন্য রিলিজন ফলো করে, বা যারা আপনি বলেছেন যেভাবে এই দেশে আছে যারা কোনো ফেইথই ফলো করে না, তাদের প্রতি কি আমাদের এরকম কাইন্ডনেস বা কম্প্যাশন হওয়ার দরকার না?
অবশ্যই হতে হবে। দেখেন, আল্লাহ রসুলের সময় যখন উনি মক্কা থেকে মদিনায় আসলেন, সবাই তো সেই সময় মুসলমান ছিল না, জি অনেকেই ছিল যারা ইসলাম নিয়ে ভাবতেছে, অনেকেই যারা ইসলাম বিরোধী ছিল সেই সময়। তখন আল্লাহ রসুল এখানে এসে শুধু যারা আনসার ছিলেন, যারা মুহাজিরিন, যারা মক্কা থেকে আসছেন, তাদেরকেই মহাব্বত করেছেন, এইরকম না। আল্লাহ রসুল দেখা যায় যে যারা উনার বিরোধী ছিলেন তাদের সাথেও সুন্দর ব্যবহার করেছেন, দয়া দেখিয়েছেন। যে আল্লাহ রসুল মদিনাতে আসার পরেই একটা জানাজা পড়াচ্ছেন, তখন জানাজাতে দাঁড়িয়ে যাওয়ার একটু আগে শুধু তাকবীরটা দিবেন, আল্লাহু আকবার বলবেন, একজন ইহুদি আসলো ওনার কাছে, ওনার নাম ছিল জাইদ ইবনু সানা, উনি আল্লাহ রসুলের এই কাপড়ের মধ্যে টাইট করে ধরলো এবং বলল, হে মোহাম্মদ, তুমি তো আমার কাছ থেকে পয়সা নিয়েছো, তুমি তো পয়সা দেও নাই, এখনো ঋণ করেছো, ঋণটা প্রতিশোধ করে নাই। তখন ওমর ইবনুল খাত্তাব এটা দেখে উনি খুব রাগান্বিত হয়ে গেলেন যে হ্যাঁ, আপনি আর চিনেন না ওনাকে, মানে এইরকম কথা যে আল্লাহ রসুলের সাথে এরকম ব্যবহার হতে পারে? তখন আল্লাহ রসুল হাসলেন দেখে যে ওমর ইবনুল খাত্তাবের যে মহব্বত। কিন্তু এই যে ব্যক্তি যিনি আল্লাহ রসুলের কাছ থেকে পয়সা নেবেন, উনি তো পয়সা নেওয়ার কথা ছিল দুই তিন দিন পরে, যে টাইমটা সেট করা হয়েছে, উনি অগ্রিম চলে আসছেন। তখন আল্লাহ রসুল বললেন যে ওমর ইবনুল খাত্তাবকে, তুমি ওনাকে নিয়ে যাও, যাইদ ইবনে সানাকে নিয়ে গিয়ে ওনার পয়সাটাকে প্রতিশোধ করো। ওমর ইবনুল খাত্তাব ওনাকে নিয়ে যাচ্ছেন, মানে টাইমের আগে প্রতিশোধ, হ্যাঁ নিয়ে আসছেন, তবে উনি একটা উদ্দেশ্য নিয়ে আসছেন যেটা আমি বলবো আপনাকে। যে ওমর ইবনুল খাত্তাব ওনাকে নিয়ে যাচ্ছেন এবং উনি বলতেছেন যে দেখো, তুমি আজকে যে কাজটা করেছো, আল্লাহ রসুল তুমি এরকম ব্যবহার করতে পারো, তুমি কি দেখেছো কেউ এরকম ব্যবহার করতে আল্লাহর হাবিবের সাথে? তখন উনি বলল যে হ্যাঁ ওমর, আমি কিন্তু এই যে মানুষের কথা তুমি বলতেছো, ওনার মাঝে নবুয়তের সবগুলো আলামত আমি পেয়েছি, কিন্তু একটা আলামত ওনার মধ্যে আমি দেখার জন্য আমি এই কাজটা করেছি, সেটা হচ্ছে যে যখন কোনো এই রকম অবস্থাতে উনি কি রাগান্বিত হয়ে যান, ওনার মধ্যে দয়াটা, এইটাই আমি দেখার প্ল্যানটা ছিল। আর আমি তো আসিনি এই পয়সার জন্য। যাইদ ইবনে সানা ছিলেন অত্যন্ত একজন ধনী মানুষ, ওনার আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, বললেন যে আমি তো ওমর পয়সার জন্য আসি নাই, আমি আসছিলাম যে আল্লাহর হাবিবের দয়া দেখার জন্য, এবং এই আলামতটা বাকি ছিল এখন। তখন তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো আলামত পেয়ে গেছি যে আল্লাহর হাবিব জানাজা পড়াচ্ছেন, এই মুহূর্তটা আপনি একটু চিন্তা করেন যে আপনি আপনার পরিবারের একজনকে আপনি কবর দিবেন, জানাজা পড়াচ্ছেন, এই মোমেন্টটা কীরকম হতে পারে? খুবই ইমোশনাল, কিন্তু আল্লাহর হাবিব হাসতেছেন, বলতেছেন যে ওমরকে ওনাকে নিয়ে যাও, প্রতিশোধ করে দাও। এবং এইরকম আল্লাহর রসুল ছিলেন, উনি কিন্তু ইহুদি ছিলেন, আল্লাহর রসুল মুসলমানের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, দয়া দেখিয়েছেন, হুবহু কাফিরদের প্রতি যারা মুসলমান হয়ে নেই তাদের সাথে ভালোবাসায় দেখিয়েছেন। বিদায় অনেকেই যারা প্রথমেই আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, পরে দেখা যায় এরাই হচ্ছে সাহাবা ইকরাম। ওমর ইবনুল খাত্তাবের আপনি এই দৃষ্টান্ত নিতে পারেন যে উনি প্রথমে আল্লাহ রসুলে কীরকম কষ্ট দিয়েছেন, যে উনি উদ্দেশ্য করে আসছেন যে আল্লাহর হাবিবকে ক্ষতি করার জন্য, কিন্তু আল্লাহর হাবিবের কাছে আসার পরে যে মহাব্বত, ভালোবাসা পেয়েছেন, যে দয়া দেখেছেন এই মানুষের মধ্যে, উনি তো এইগুলা পান নাই তার গোত্রের মানুষের মধ্যে, যে কুরাইশের যে অন্যতম লিডাররা ছিলেন তাদের মধ্যে এই কোয়ালিটি পান নাই। ওমর ইবনুল খাত্তাব এগুলাই দেখে আরকাম ইবনুল আরকামের ঘরে এসে নক করলেন এবং হামজা রাদিয়াল্লাহু আনহু দরজায় দাঁড়িয়ে বললেন যে না, আজকে ওমরের সাথে আমরা ভালো ব্যবহার করবো না, যেরকম উনি রেসপন্স দিবে আমরাও রেসপন্স দিব। আল্লাহর হাবিব ওনাকে বললেন যে তুমি বসো, ওমর ভালো একটা নিয়ত নিয়ে আসছেন। তখন ওমর ইবনুল খাত্তাব আসলেন, করে আসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করার জন্য আসছি। দেখেন আল্লাহ রসুল কত সবর করেছেন, কত হাম্বল ছিলেন, এবং যারা ইসলাম কবুল করে নাই তাদের সাথে তা ওনার যে ব্যবহারটা ছিল, যেটা আমরা বলে শেষ করতে পারবো না, উনিই হচ্ছেন হাবিবুল্লাহ, এবং ওনাকেই আমরা অনুসরণ করার কথা, অনুকরণ করার কথা। কিন্তু আমাদের জীবনে যদি এইগুলো কোয়ালিটি আমরা প্রয়োগ বাস্তবায়ন করলাম না, তাহলে প্রশ্ন আসতে পারে কি আমরা সঠিক আল্লাহ রসুলের উম্মত হিসাবে কি আমরা দাবি করতে পারি? যে আমরা দাবি করলাম যে আল্লাহ রসুলের আমরা ইত্তেবা করতেছি, অনুসরণ করতেছি, অনুকরণ করতেছি, কিন্তু আপনি যেটা আগে বললেন আমলের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক দূরে। যদি এরকম আমরা করতে পারতাম তাহলে সমাজে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে পারতাম। প্রিয় দর্শক, এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে আমাদেরকে এখানে একটা জিনিস শিখতে হবে, স্পেশালি যারা নেতৃত্ব স্থানে আছেন, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি কী রকম অবস্থায় আল্লাহ তাকে জয়লাভ করিয়েছেন, কিন্তু তারপরও একজন সাধারণ মানুষ কিন্তু শেহরে বলেছেন গায়ের যে কাপড় আছে, কাপড় ধরে কিন্তু ডাইরেক্টলি অ্যাকাউন্টেবিলিটি বা অ্যাকাউন্টেবল করছেন। এটা কিন্তু আসলে আমাদের ভাবা দরকার। আজকে যারা আমরা ভালো পজিশনে আছি, স্পেশালি যারা পলিটিক্যাল পাওয়ারফুল পজিশনে আছে, আমাদের
মানুষের সাথে, জনগণের সাথে আমাদের কীভাবে আমাদের সম্পর্ক, বা অন্য ব্যক্তির সাথে যারা আমাদের অধীনস্থ আছেন তাদের সাথে আমাদের কী সম্পর্ক, এই বিষয় নিয়ে আমাদেরকে একটু ভাবা দরকার এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইনক্লুডিং মাইসেলফ, যে আমাদের অধীনস্থ যারা আছে বা যাদের উপরে আমি রেসপন্সিবল তাদের সাথে যেন আমার ব্যবহার, আমার আচার, আমার ব্যবহার সব কিছু যেন অ্যাকর্ডিং টু দি কোরআন এন্ড সুন্নাহ হয়। অনুষ্ঠানে এই পর্যায়ে যাচ্ছি একজন কলার কাছে এবং অনুষ্ঠানের সর্বপ্রথম কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করুন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে শাকিদুল হোসেনের কাছে। আর সর্বপ্রথম আমি ওনাকে বলতে চাই, ওনাকে আমরা রেড ব্রিজ ইসলামিক সেন্টারে মিস করতেছি। উনি ছিলেন অনেক সম্প্রতি, প্রায় প্রতি মাসে আসতেন, খতবা দিতেন, আমরা শুনতাম, তো এখন উনি আসেন না, তো ওনাকে মিস করতেছি আমরা। আচ্ছা, প্রশ্ন হলো হজ রিলেটেড, এটা আপনাদের টপিক রিলেটেড না, কেন আমি করতে পারি নাকি প্রশ্ন? জি প্রশ্ন করুন, আমি শুনছি। আচ্ছা, এটা হলো ওই যে মিনাতে যখন হজের সময় প্রথম দিন 8th অফ দুলহিজ্জা যখন মিনাতে হাজিরা যান, জি, তখন জোহর আর আসর আর মাগরিব আর ইশা এগুলা কি কসর করে মানে শর্টেন করবেন আর একসাথে পড়বেন, না শর্টেন করে টাইম মতো পড়বেন? আর প্রশ্নটা করার কারণ হলো, কারণ আমি সহি সুন্না যারা প্রমোট করেন এই ধরনের শেখদের লেকচার শুনেছি এবং এখানে আমি দুইটা অপিনিয়ন শুনেছি। কেউ কেউ বলেছেন যে এটা মানে শর্টেন করে টাইম মতো পড়তে হবে, মানে জোহরের সময় জোহর, আসরের সময় আসর। আবার আরেক লেকচার শুনেছি, সেখানে শেখ বলেছেন যে শর্টেন করে একসাথে পড়তে হবে। তখন আমার কথা হলো যে এটা কি দুইভাবেই নারেশন আছে, আর যদি দুইভাবে নারেশন থাকে তাহলে আমি জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হজ একবারই করেছেন, তাহলে তো মিনাতে এইরকম দুলহিজ্জাতে উনি একবারই ছিলেন, একবারে যখন ছিলেন তাহলে দুই রকমের নারেশন হওয়াটা তো অস্বাভাবিক লাগে। যদি শেখ একটু এটা ক্লারিফাই করেন, আমি ইনশাআল্লাহ এবছর হজে যাওয়ার নিয়ত করছি, আর এই জন্য আর কি এটা জানার একটু বেশি উৎসাহ। অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনার প্রশ্নের জন্য, এবং স্পেশালি ইটস দি কারেক্ট মোমেন্ট, যখনই আমাদের রমাদান শেষ হয়ে যায় কিন্তু আমাদেরকে তখন থেকে কিন্তু আসলেই জিলহিজ্জার জন্য, হজের জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিতে হবে। এবং চমৎকারভাবে আপনি প্ল্যানিং করছেন, এটা নিয়ে আমরা আসলে উই হ্যাভ টু লার্ন সামথিং ফ্রম দ্য। অ্যান্ড আরেকটি আপনি পয়েন্ট মেনশন করেছেন যে একটি প্রতিষ্ঠানে হয়তো আপনি অনেকদিন ধরে দেখছেন না, ইনশাআল্লাহ ডেফিনেটলি হি উইল ক্লারিফাই দ্যাট। বাট জাস্ট একটু জানিয়ে রাখি, কমিটমেন্টের কিন্তু আলহামদুলিল্লাহ শেখ কিন্তু অত্যন্ত বিজি এবং তার কমিটমেন্টের শেষ নাই, তারপরেও ইনশাআল্লাহ হি উইল ক্লারিফাই দ্যাট পয়েন্ট। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। জি শেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্ন করলেন যে 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ যখন যারা তামাত্তু হজ করতেছেন তাদেরকে এহরাম থেকে বাইর হয়ে আবারও পুনরায় এহরাম করতে হয়, সেটা হচ্ছে যে তামাত্তু হজ হচ্ছে যারা উমরা প্রথমে করবেন, উমরা করেই এহরামটা খুলে আবার পুনরায় এহরাম যখন বাঁধবেন সেটা হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ ফজরের পরে, যেটাকে ইয়ৌম তারউইহা বলা হয়। তখন যখন উনি মিনাতে অবস্থান করবেন তখন জোহর পড়বেন, আসর পড়বেন, নমাজগুলা পড়বেন সেখানে, যেখানে দুইটা মত রয়েছে যেটা আপনি বললেন। আল্লাহ রসুলের জীবনে উনি তো করেন নাই, তামাত্তু করেন নাই, কারণ উনি যে জবে করার জন্য যে পশুটা নিয়ে আসছিলেন উনি লগে নিয়ে আসার কারণেই তামাত্তু করতে পারেন নাই। তবে সাহাবা ইকরামকে বলেছেন যে তোমরা তামাত্তু করো, কারণ আমি তো জব করার জন্য পশুটা নিয়ে আসছি যেটা কুরবানি দেওয়ার জন্য, বিদায় উনি তামাত্তু করতে পারেন নাই। উনি বললেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে তামাত্তু করবো, আল্লাহ রসুল করেন নাই। কিন্তু যখন আমরা সাহাবা ইকরামের জীবনটা দেখি, জীবনীটা দেখি, তখন আমরা দুই রকম রেওয়ায়ত পাই। প্রথম রেওয়ায়ত হচ্ছে যে আপনি কসর করবেন, অবশ্যই কসর করবেন, জোহরের ক্ষেত্রে 4 রাকাত বিশিষ্ট নমাজগুলারে 2 রাকাত করে পড়বেন, আসরের ক্ষেত্রে হুবহু জোহরের মতো, কিন্তু আপনি জমা করবেন না। যেরকম আপনি মুজদালিফাতে গিয়ে আপনি 2 নমাজটাকে একসাথে পড়বেন, জামআন ওয়া কাসরান, মাগরিব এবং এশাকে একসাথে পড়বেন, 2 রাকাত মাগরিবের ক্ষেত্রে আপনি 3 রাকাত পড়বেন এবং এশার ক্ষেত্রে আপনি 2 রাকাত পড়বেন, কিংবা আরাফাতে যাওয়ার পরেই আপনি তো আবারও জমা করতে হবে, কাসরান করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে মিনাত যখন আপনি যাবেন প্রথম দিনে, অর্থাৎ 8 জিলহজে, তখন আপনি শুধু কসর করলেই চলবে। কিছু এখানে রেওয়ায়ত আসছে যেটা আপনি জমা করতে পারেন, ফুকাহা কেরাম এখানে বলেছেন, তবে শুধু কসর করাটার দলিল একটু মজবুত এই ক্ষেত্রে। তবে দুইও মতটা রয়েছে, আমরা যারা সেই মতটাকে নেবেন এতে কোনো বাধা নেই। তবে কৌলুর রাজিহ যেটা হচ্ছে যে দলিলের ক্ষেত্রে মজবুত, যেটা অনেক উলামা ইকরামে মনে করেন, তবে এখানে ইখতিলাফ রয়েছে, যেটা আমি আগে বললাম যে শুধু কসরটা করবেন
যখন আপনি মিনাতে থাকবেন প্রথম দিন মিনানে, যেটা হচ্ছে যে 8 জিলহজ, ইয়াউম তারউইহা। আল্লাহু আলম বিসওয়াব। অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, হাজের বিষয় নিয়ে, আমরা জানি হাজ কিন্তু আর বেশি দূরে না, কিছুদিন পরেই কিন্তু আমাদেরকে ইনশাআল্লাহ চলে যেতে হবে, যারা যারা হজের নিয়ত করেছেন বা বুকিং দিয়েছেন। আপনি যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য অন্য বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। টেলিফোন নম্বরটি হচ্ছে 0208-523-4111 এবং আপনার টেলিভিশনের নিচে কিন্তু টেলিফোন নম্বরটিও দেওয়া আছে। সরাসরি অনুষ্ঠানটি কিন্তু আপনারা ফেসবুকেও দেখছেন এবং স্কাই চ্যানেল 734-এও আপনারা অনুষ্ঠান উপভোগ করছেন। তারপরে এই অনুষ্ঠানটি আবারও ইনশাআল্লাহ রিপিট হবে, পাশাপাশি আপনারা ইনশাআল্লাহ ইন ফিউচারে ইউটিউব চ্যানেলেও পাবেন। সময় হয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। খানিকক্ষণ বিরতির পর ইনশাআল্লাহ ফিরছি আবার আমরা আপনাদের মাঝেই। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।